কি বললেন ডাক্তার বাবু, মেয়ে হয়েছে? আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। অনেক দিন আগের কথা, এক গ্রামে থাকতো এক অহংকারী জমিদার গিন্নি, আর সেই বাড়িতেই কাজ করতো কমলা। কমলা আর জমিদার গিন্নির বৌমা দুজনেই ছিল গর্ভবতী। তো একদিন হলো কি, বসো ঘরে, অনেক টাকা হয় যেন তোমার পরে, আমার থেকে এমন পেশার মতো টাকা এরছো কেন, কোনোদিন দেখো নাই আমারে। মা, আপনি কি সব চাইছেন? কিন্তু মা, আমার যদি মেয়ে হয়? শুধু অলক্ষণের কথা, শোনো বৌমা, ছেলে না কে যদি মেয়ের জন্ম দাও না, তোমার কপালে কষ্ট আছে আমি কই দিলাম। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। এই নাও মা, লক্ষ্মী মায়ের প্রসাদ নাও। বলি মা, এত সকালে কই যাও? কেন মা, জমিদার বাড়ি কাজে যাচ্ছি। মা, বলি তোমার এখন এই অবস্থায় কাজে যেতে হবে না মা, তুমি একটু গিন্নি মাকে বুঝিয়ে বলো। কিন্তু মা, কাজে না গেলে সংসার চলবে কি করে? তার জন্য আমি আছি, আমি নয় ও বেলা তো কাজ করবো। ও কাজ ঠিকই বলেছে বৌমা, যদি এই অবস্থা এত কষ্ট করো, তোমার যে গর্ভে আছে আমার দিদি ভাই, সেও তো খুব কষ্ট পাবে গো মা। মা, তুমি ধরেই নিয়েছো যে কমলার মেয়ে হবে? তুই তো জানিস খোগা, তোর যখন 6 বছর বয়স তখন তোর 4 বছরের বোনটাকে কলেরা কেড়ে নিল। আমি আশায় বসে আছি যদি সে আবার ফিরে আসে। কমলা, আপনাকে একটা কথা বলার ছিল। শোন, কোন টাকা কিন্তু আমি ধার দিতে পারবো না। না না গিন্নিমা, টাকা লাগবে না, আসলে কাল থেকে আমি কাজে আসতে পারবো না। তুই কাজে না আসিস, না আসিস তো শাশুড়ির কাছে পাঠা। শুনছি তো শাশুড়িও তো একসময় কমলার শাশুড়ির তো বয়স হয়েছে, উনি কি পারবেন এত কাজ করতে? পারুম বৌমা, পারুম। গিন্নিমার আদেশ না মানলে আমরা তো টিকতে পারুম না। ভেবে বলছেন তো মা? কত সালা বৌমা, এই বৌমা। হ্যাঁ মা, ডাকছেন। নাও এই ফলের রসটা তাড়াতাড়ি গিয়ে হাত উদ্ধার করো। অনেকদিন যাত্রাকে ভালো বন্ধ গিলাচ্ছি আমি, এরপরও যদি আমার না দিই না হয় না, ওই মনটা আজকে এত উঠাচ্ছে কেন, আমাকে বাড়ি যেতে হবে। মা, মা, কি আছে? আমার শরীর খারাপ লাগছে মা, আমার হসপিটাল নিয়ে চলুন। এই দুপুরবেলা খেয়ে একটু শুলাম, তোমার আর সময় হলো না? চল খোকা, ছুটি তোর বউকে নিয়ে হসপিটালে। শোনো বৌমা, ছেলে যদি না আনতে পারো না, তোমার খুব কিন্তু কষ্ট আছে, আমি এখনই কই দিয়েছি। বৌমা, ও বৌমা, ঘরে নেই তো দেখছি, বাইরে দেখি তো যাই। বৌমা, অনেক অনেক অভিনন্দন, মেয়ে হয়েছে। কি বললেন ডাক্তার বাবু,
হয়েছে? এই শোন খোকা, তোরে মেরে কিন্তু আমি ঘরে তুলবো না। এই চলো নদীর পাড়ে যে বট গাছটা আছে, ওই বট গাছের নিচে ফেলে দিয়ে আসি। ঠিক বলেছে মা, কিন্তু তোমার বৌমাকে কি বলবে? সরি, ছেলে হয়েছিল কিন্তু আমরা বাঁচাতে পারিনি। কি বলছেন ডাক্তার বাবু? না, এ হতে পারে না, এ হতে পারে না। কি বলছেন মা, আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। তোমার মনের ভাষা আমি বুঝি মা, তুলে নাও এ সন্তান তুমি। বৌমা, আজ থেকে তোমার মেয়ে। আমি তো আপনাদের মতো ভিখারি না যে ছেড়ে কাপড় ব্যবহার করবো, কিন্তু এই তোয়ালিটার মধ্যে এই দাগটা কিসের, এই দেখেন তো, পরিষ্কার করে দিতে পারবেন কিনা? পারুম গিন্নিমা, পারুম। বুঝতে পেরেছি আমি। চলো বৌমা চলো, আমরা এই গ্রাম থেকে অন্য কোথাও দূরে চলে যাই। এই গ্রামে আমরা থাকবো না। যে গ্রামের মহাজনের ঘরে লক্ষ্মীকে অবহেলা করা হয় সেই গ্রামে লক্ষ্মী থাকতে পারে না। কি বলেছেন মা? চলুন মা, আমরা নতুন জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করি। আজ লক্ষ্মী পূজার দিন, আমরা ওকে পেলাম, তাই আজ থেকে ওর নাম লক্ষ্মী। আসতে চেয়েছিলাম, বসতে চেয়েছিলাম, আমাকে আনলি কই, আমাকে বসালি কই? মাটির লক্ষ্মীকে ঘরে এনে জ্যান্ত লক্ষ্মীকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিলি, লক্ষ্মী গেল লক্ষ্মীর ঘরে। আমাদের ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমাদের ফিরে আসো মা, ফিরে আসো। এরপর নিষ্ঠুর গিন্নিমা অনুশোচনায় জর্জরিত হয়ে পাগল হয়ে গিয়েছিল। আর মা লক্ষ্মীর আশীর্বাদে কমলা তার মেয়ে, স্বামী, শাশুড়ি মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল।